পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে আমনের চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমিতে পরিমাণমতো পানি থাকায় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলনও আশা করছেন তারা। তবে সার কীটনাশকের বাড়তি দাম সহ নানা কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কাও করছেন কৃষকেরা। পটুয়াখালীর প্রতিনিধি সোহাগ রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। মৌসুমের শুরুতেই মাঠে পরিমিত পানি থাকায় আমন চাষে ব্যস্ত পটুয়াখালীর কৃষকরা। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তারা। তবে সার কীটনাশকের ঊর্ধ্বমূল্যর কারণে উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সারের যে দাম বা এই যে কৃষি যে যারা ক্ষেতে কাজ করে 400 টাকা মজুরি, ঠিক আছে, জেলায় এবছর 1,98,000 হেক্টর জমিতে আমনের আবাদ হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বৃষ্টির কারণে আবার সেই রকম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং কৃষক খুব আনন্দের সাথে তাদের রোপণ কার্যক্রম চালাচ্ছে। কৃষককে সর্বক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রান্তিক কৃষকরা। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।